মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পাখি তুমি, পাখি 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 কি হয়েছে? এ কি পাখি, তোমার জুতো ছিল কি করে? তুমি কোথাও পড়ে গেছিলে? কোথাও লেগেছে তোমার? কি হয়েছে পাখি? পাখি পাখি শোনো, তুমি নিশ্চয়ই কোনো কিছু দেখে মানে ভয় পেয়ে পালাচ্ছিলে, তার জন্য এটা হয়েছে। কি হয়েছে বলো না। না না, তোমাকে বলা যাবে না কোষবাবু, চিন্তা করবে তুমি। আমাকে তো কাজ করতেই হবে, একা ফিরতেও হবে, সতর্ক থাকতে হবে আমাকে। পাখি ভয় কেন পাচ্ছ? এই তো আমি আছি, তোমার কুশবাবু তোমার সামনেই আছে, দেখো ভয় কিসে। যাকে তুমি তাড়াতাড়ি চলো, ওদিকে বড় মা জিঠুমন সবাই খুব চিন্তা করছে, শীঘ্রই চলো। আমি ধরছি ধরছি, এসো এসো চলো, এসো আস্তে আস্তে আস্তে। এই তো এই তো ফিরে এসছে। কি হয়েছে মা? ওরা গাবো মুখ চা কেন শুকনো লাগছে, কেন কি হয়েছে? কিছু হয়নি, এত দেরি তো করো না তুমি। আজ তো আমার কোনো উপার্জনই হয়নি, খাবারও আনতে পারিনি, বাড়িতে কি খাবে সবাই? বড় মা বলছি আজ আমি একদম খেতে পারবো না, ওই যেখানে কাজে গেছিলাম না একবারে পেট পুরো খেয়েছি ওখানে, আমি একদম পারবো না। আমি আপনাদের জন্য কিছুটা ব্যবস্থা করি, দাঁড়ান। আমাদের না খাইয়ে নিজে পেট পুরো খেয়েলে? এ কথা আমার বিশ্বাস করতে হবে না বাবু। না আসলে বড় মা ওরা এত জোর করলো না। হ্যাঁ সেই তো, ঠিক আছে ভরা পেটে থাকো, কিন্তু খেতে হবে। সবাই বসো, আমি খাবার বাড়বো। বাড়িতে তো তেমন কিছুই ছিল না, কি খেতে দেবে বড় মা? না দেখি ধরো দেখিনি, এত সব তুমি কোথায় পেলে বেলা? বড় মা আপনি সব রান্না করেছেন? হ্যাঁ রাঙ্গাবু, অনেকদিন পর আবার তোমাদের দেখে দেখে নিজেকে বড় অকেজ মনে হচ্ছিল জানো। আসলে আমার তো খুব না কুচু, তাই না বলো কথা? আমি সবসময় ভাবতাম যে বাড়ির পুরুষরা অক্ষম, যে বাড়ির পুরুষরা মোটে রোজগার করতে পারে না, সেই বাড়ির মেয়েদের বাড়ির বাইরে বেরোতে হয় কাজ করার জন্য। তাই আমি এটাও ভাবতাম আমি কেন কাজ করব। হ্যাঁ আমি হলাম তরুণ জ্যোতি শিলের বউ, শিল বাড়ির গিন্নি, আমার কাজ খালি সংসার সামলানো, আমি সেটাই করব। এখন আমার এই সমস্ত ভাবনা একেবারে ভেঙে চুড়ে ধুলে সাত হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি এসব ঠুনকো গল্প, এই ঠুনকো গল্পগুলোর কোনো মানে হয় না জানো রাঙাবো। তুমি আমার চোখ খুলে দিয়েছো, সত্যি বলছি বাড়ির লক্ষ্মী হয়ে উঠতে গেলে শুধু যে হেসেল ঠেলতে জানলে হয় না, টাকা পয়সার দিকটাও ভাবতে হয়, এটা তো আমি তোমার থেকে শিখেছি। আমি তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, নিজের স্বার্থটাকে সরিয়ে রেখে একটু ভালো করে ভাব। প্যারি ভবন, সতীলক্ষ্মী, আলতা সিঁদুরের ফ্যাক্টরি সব তুমি ফিরে পাবে। আচ্ছা এই এই রাতের খাবারটুকু জোগাড় করতে পেরে আমার আমার যে কি আনন্দ হচ্ছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানো। বড় মা আমাদের না খুব আনন্দ হচ্ছে জানো তো, আজ কতদিন পর তোমার হাতে রান্না দিয়ে আমরা আমার পেট পুরে খাবো বলো তো। আজ অনেকদিন পর খুব তৃপ্তি পাবো, কিন্তু তুমি এসব জোগাড় করলে কিভাবে বেলা? ওই যে গো শাড়িতে সব ওই ফলস পার লাগাই না, হ্যাঁ আমি ওই কাজ পেয়েছি। বড় মা আপনি কাজ খুঁজতে বেরিয়েছিলেন, এই শরীরে কি দরকার ছিল বলুন তো? হ্যাঁ
তুই মেয়ে হয়ে পারবি, আমি মা হয়ে পারবো না কেন রে? হ্যাঁ, তাদের সবার মুখে এই অন্নটুকু তুলে দেওয়ার মধ্যে যে কি তৃপ্তি আছে রে মা। তাছাড়া আমায় কাজ খুঁজতে যেতে হয়নি জানো তো, ওই যে আমাদের উল্টো দিকের একটা বাড়িতে কতগুলো মেয়েই কাজ করে। হ্যাঁ, কপাল ঝরে ওদের আমি পেয়ে গেলুম, আমি পেরেছি বলো। হ্যাঁ, ওই দেখো এরা সব বসে রয়েছে, খাবার জুড়িয়ে যাচ্ছে তো রাঙাবু, বাড়ো না। খাও, আর সবাই মিলে এতদিন পর পেট ভরে ভাত খাই, খাও খাও। আর যে মানুষগুলো এই ডিমের ঝোল ভাতটুকু পেয়ে খুশি হচ্ছে, তারা তো কোনোদিনও মাছ মাংস ছাড়া খাবার মুখেই তুলতেন না। মালবিকা তো ভুল কিছু বলেনি, ওনাদের তো অনেক বেশি কিছু প্রাপ্য, কিন্তু ওর কথা মেনে নিলে যে হে ভোলামহেশ্বর, এবার কি আছে গো কপালে? কুশবাবুর সঙ্গে চিরকালের বিচ্ছেদ। শোনো, এখন আগের কাজটা আগে করো, যাও যেখান থেকে বাবা মাকে খুঁজে নিয়ে এসো। এদেরকে আমরা দেখে নিচ্ছি, এদেরকে আমরা দেখে নিচ্ছি, তুমি যাও বাবা মাকে খুঁজে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুমি যাও তোমরা যাও, আমরা বুঝে নেবো, যাও। চিৎকার করে কান ঝালাপালা করে দিল রে। সত্যি আর ওই তোর ভাড়াটা গুলো মানে, আমার কথা শোনাচ্ছিস, আমার ভাড়াটে? হ্যাঁ, তোর ভাড়াটা ওটাতে প্রথম শুরু করলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দালান আমাদের চাই, দালান দখল। ঠিক আছে, মাথাটা ঠান্ডা কর, আমাদের এখন খুঁজে বার করতেই হবে বাবা মাকে। হ্যাঁ চল দেখি কোথায় গিয়ে খুঁজে পাওয়া যায়। দেখ, যদি রাস্তাঘাটে কোথাও পড়ে থাকে তাহলে আমরা এই যাওয়ার সময় দেখতে পেয়ে যাবো, কিন্তু যদি ও দাদা একবার শুনুন, এনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ দাদা, এখানে মানে আপনার এই পাড়ায় বা আশেপাশে কোথাও নতুন কোনো ভাড়াটে এসছে বলে জানেন? একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, সঙ্গে এই আমাদের মতো বয়স্ক একটা ছেলে মেয়ে দেখেছেন? হ্যাঁ, ওই সামনের পাড়ায় ভাড়াটে এসেছে। সামনের পাড়ায়? থ্যাংক ইউ। চল চল, সময় নষ্ট করা যাবে না। অতমশাই, একটুখানি ওটো না, কষ্ট করে বিছনাটা একটু করে ফেলি। হ্যাঁ। কি রে, কে গো? এত রাতে এখানে কে? আমরা এখানে আছি, রাজু ছাড়া তো আর কেউ জানে না। ওই লোকটা যা বললো তাদের তো এই বাড়িটাই, কিন্তু ভেতর থেকে তো কোনো সাড়া শব্দ নেই, দরজাও খুলছে না। সোনাদা, ফুলদা, বার করে দাও, এক্ষুনি বার করে দাও। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।